খুব সাধারণভাবে বলতে গেলে বাদাম মানে আমরা সবাই জানি খুব ফ্যাটি একটি খাবার। আসলে বাদামে যে ফ্যাট থাকে সেটি আসলে গুড ফ্যাট, অর্থাৎ ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যেটিকে আমরা গুড ফ্যাট হিসেবে জানি। তবে কিছু পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। বাদামে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে এবং মিনারেলস রয়েছে, স্পেশালি ভিটামিন ই অনেক বেশি পরিমাণে থাকে। বাদামকে আসলে মূলত হেলদিয়েস্ট স্ন্যাক্স হিসেবেই আমরা সবাই জানি। আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন প্রতিদিন 4-5 পিস করে বাদাম থাকে। বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের জন্য বাদাম খুব উপকারী একটি খাবার। আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সুস্থ থাকার জন্য এবং ব্যালেন্স ডায়েট করার জন্য এবং ওজন কমানোর জন্য কিন্তু আমরা প্রতিদিন মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে এবং বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু খুব অল্প ক্যালোরির খাবারের সঙ্গে বাদাম অ্যাড করতে পারি। বাদাম আমাদের রক্তের ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, যেমন কাঠবাদাম, চীনা বাদাম, ক্যাশিউ নাট, ব্রাজিল নাট রয়েছে। তবে কাঠবাদাম স্পেশালি আমাদের শরীরের ফ্যাট যেগুলো রয়েছে সেগুলোকে বার্ন করতে সাহায্য করে। আরেক ধরনের বাদাম রয়েছে যেটাকে বলে ব্রাজিল নাট, এতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম রয়েছে, এটি রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্তের ইনফ্ল্যামেশন যেটি থাকে সেটিকে কমাতে সাহায্য করে। এছাড়াও টিনেজ ওভেস যারা রয়েছে তাদের রক্তের ভেসেলগুলোর ফাংশনকে খুব ভালোভাবে ত্বরান্বিত করতে বাদামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই বাদাম অ্যাভয়েড করবেন, স্পেশালি তারা চাইলে কাঠবাদাম খেতে পারেন। এছাড়া বাকি যত ধরনের বাদাম রয়েছে সবই তাদেরকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদেরকেও আমরা বাদাম অ্যাভয়েড করতে বলি।